হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো ভক্তবৃন্দ, যে দেখো আমরা ইস্কন মন্দিরে যে মঠে, অনেকে বলে যে মঠে খাইব আর খাটে ঘুমাইব। তো মঠে তো খাইতে খাচ্ছি, কিন্তু খাটে ঘুমাচ্ছি, কিন্তু এত সহজ নয়। আপনারা যারা এরকম কমেন্ট করেন যে এরকম মঠ মন্দিরে শুধু খাওয়া আর ঘুমানো, কিন্তু তা নয়। মঠ মন্দিরে থাকতে হলে যেমন খাওয়াও আছে সেরকম সেবাও আছে, সেরকম কষ্ট করতে হয়। আমাদের ভক্তবৃন্দ সকাল 3টের সময় ঘুম থেকে উঠতে হয়, 3টের সময় ঘুম থেকে উঠে তারপরে স্নান করে মঙ্গল আরতি করতে হয়, কীর্তন করতে হয়, তারপরে সেবা থাকে সারাদিন, সেবা অনেকে সেবা থাকে আমাদের, সেবাদের সেবা প্রচুর সেবা থাকে, সেবা করতে হয়। এই নয় যে মন্দিরে থাকলে সুখী। তো সেই জন্য অনেকে বলে যে কম উড়িয়ায় বলে মঠে খাইব আর খাটে ঘুমাইব, তো এটা সহজ নয়। তো মাঠে থাকতে হলে ভজন করতে হয়, যদি কোনো সেবাতে ভজন করতে হয়, যদি আপনাকে বলা হয় যে ষোলোমালা জপ করুন, আপনি 2 ঘন্টা ষোলোমালা জপ করে দেখুন কত কষ্ট। হ্যাঁ, তো আমি যখন প্রথম প্রথম ইস্কন মন্দিরে এসেছিলাম তখন ওই ষোলোমালা জপ করতে এত কষ্ট হতো, তখন আমি বলতাম না আমি যে কুদাল কোবাবো, আমি গিয়ে মাঠে গিয়ে ফুলবাগানের সেবা করব। আমি কাজ করতে চাইতাম কিন্তু জপ করতে চাইতাম না, এত কষ্ট লাগতো। তো প্রথম প্রথম নাম করতে খুব কষ্ট হয়। তো আমরা সেইখানে আমাদের ইস্কন মন্দিরে দেখো অনেক ভক্তরা আসে, সেরকম হয়, আমাদের অনেক রকম প্রসাদ আমরা পাই। হ্যাঁ, কিন্তু প্রসাদ সে আমাদের কষ্ট করে প্রসাদ পেতে হয়। তো আমরা যদি ভগবানের জন্য কিছু করি বলে পাই, প্রসাদ কথার অর্থ হচ্ছে কৃপা। তো কৃপা হচ্ছে কিছু করে পাওয়া। তো আমরা ভগবানের সেবা করেছি, সো ভগবান আমাদের প্রসাদ দিয়েছে। দেখো অনেক রকম আইটেম প্রসাদ দিয়েছে, রুটি দিয়েছে, পনিরের সবজি দিয়েছে, ভেন্ডির সবজি দিয়েছে, ডাল দিয়েছে, কোপ্তার সবজি দিয়েছে, তারপরে লাউয়ের সবজি দিয়েছে, কত রকম সবজি রয়েছে এর মধ্যে, এরকম দিয়েছে। কিন্তু আমরা ভগবানের সেবা করি সেই জন্য ভগবান দিয়েছে, এই নয় যে ভগবানের সেবা না করে আমরা প্রসাদ পাচ্ছি। সেই জন্য খাটে খাইব, মঠে খাইব আর খাটে ঘুমাইব, এই কথাটা রং। তো ইস্কন মন্দিরে থাকতে হলে, ইস্কন মন্দিরে থাকতে হলে যে আমার প্রভু ডাল দিচ্ছে, এ দেখো ডাল, ডাল দাও, ডাল দাও। তো যেরকম আমাদের ইস্কনে একটা কথা আছে, ইস্কনে থাকতে হলে ডাল খেতে হবে আর গাল খেতে হবে। যে ইস্কনে ডাল খেতে পারবে আর গাল খেতে পারবে সেই ইস্কনে থাকতে পারবে, তাছাড়া ইস্কনে থাকা খুব কঠিন। হ্যাঁ, এক একজন ভক্তের সারাদিন সেবা করতে হয়, সারাদিন সেবা করতে হয়। হ্যাঁ, সে সেবা করতে করতে তার সে তো রেস্ট নেওয়ার সময় থাকে না। তাহলে কিন্তু আপনারা মনে করেন যে মঠ মন্দিরে থাকলে খুব আরামে থাকা যায়, তা নয়। মঠ মন্দিরে অনেক কষ্ট করতে হয়। কিসের জন্য? ভগবান কৃষ্ণের জন্য কষ্ট করতে হয়। আপনারা যেরকম বাড়িতে থেকে কষ্ট করেন, হ্যাঁ, সংসারের জন্য কষ্ট করেন, সেরকম আমরাও মন্দিরে থেকে ভগবানের জন্য কষ্ট করি, কৃষ্ণের সংসার করি, কৃষ্ণের জন্য অনেক সেবা করতে হয় আমাদের। তো এইভাবে দেখুন সব ভক্তদের জন্য এরকম প্রসাদ দিয়েছে, এখন ভক্তরাও প্রসাদ পাচ্ছে। এখানে অনেক থালা সাজানো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভক্তরা এখানে কেউ নাই। হ্যাঁ, এখানে ভক্তরা অনেকে সেবার মধ্যে রয়েছে। এইখানে যাদের প্রসাদে থালা রয়েছে, দেখুন এখানে প্রসাদের টাইম হয়ে গেছে, কিন্তু তারা সেবাই এত ব্যস্ত যে তাদের প্রসাদ পাওয়ার জন্য সময় নেই তাদের, বুঝতে পারেন তো? তাহলে বুঝতে পারেন তো, দেখুন এখানে কত প্লেট রয়েছে, যে এই প্লেটের এর ভক্তরা কোথায়, প্রসাদ সাজিয়ে দিয়েছে কিন্তু সব ভক্তরা সেবা করছে। তাহলে এর থেকে আপনারা কী বুঝতে পারছেন, যে এখানে সেবা করছে, সেবা করার জন্য প্রসাদ পাওয়ারও সময় তাদের নেই। তাহলে এরকম ইস্কন মন্দিরে এরকম নয় যে এরকম আরামে প্রসাদ পাওয়া যায়, অনেক কষ্ট করে কষ্ট করতে হয় ভগবানের সেবার জন্য। মঠে খাইব আর খাটে ঘুমাইব, হ্যাঁ, যে সাধু হয়ে যাব, যে মঠে খাবো, কোনো চিন্তা থাকবে না, মঠে খাবো আর খাটে ঘুমাবো। দেখো আমাদের পূজারি রাজভোগ লাগিয়েছে, রাজভোগ কমসে কম 15টা আইটেম ভোগ লাগিয়েছে, কিন্তু পূজারি এখন খাচ্ছে কি দেখো, 2টো রুটি খাচ্ছে আর এখানে একটা সবজি নিয়েছে, সবজি খাচ্ছে। তো অনেকে মনে করে যে সাধুরা অনেক অনেক খায়, হ্যাঁ, কিন্তু খায়, আমাদের মন্দিরে অনেক রকম ভক্ত আসে, হ্যাঁ, কে কোনো কোনো ভক্ত আহারের প্রতি অত্যাহারও ই করে না, অত্যাহার প্রাচ্য প্রজল্প নিয়মগ্রহ অত্যাধিক আহার করে না, কোনো কোনো ভক্ত তার বেশি করে প্রসাদ পায়। দেখুন
মন্দিরে 10 জন আসে, 10 জনের খাবার সমান নয়। আমাকে কোনো ভক্ত কমেন্ট করেছে, আমি যে একাদশীর একটা ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিওতে কমেন্ট করেছে যে ভক্তরা, সাধুরা, ইসকনের ভক্তরা এত খায়। হ্যাঁ, তো এত খায় তো সবাই খায় না। একাদশীতে ইসকনের ভক্ত, কিছু কিছু ভক্তরা আছে, তারাও নির্জলা উপবাস করে, তাই না? নির্জলা উপবাস করে। কেউ কেউ খায়, দিনে একবার খায়, অল্প আহার করে। কেউ কেউ ফল আহার করে। হ্যাঁ, তো কেউ কেউ শুধু জল খায়, কেউ কেউ খায়ই না কিছু, আবার কেউ কেউ দিনে 3 বার খায়। তো আমাদের ইসকনে এরকম সুবিধা আছে যে যে যেরকম ভক্তি করবে করতে পারে, কিন্তু নিয়ম আছে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকা, তারপরে কিছু খাওয়া, ফাস্টিং করতে পারে। তো খাবার, যে আহার তো সবার সমান নয়, কেউ বেশি খায়, কেউ কম খায়। হ্যাঁ, যেরকম দক্ষিণ ভারতের লোকেরা একরকম খায়, পশ্চিমবঙ্গের লোকেরা একরকম খায়, উত্তর ভারতের লোকেরা একরকম খায়, আহারের মাত্রা সবার সমান নয়। তো কারো, কেউ বেশি খায়, কেউ কম খায়। তো এই আহার দেখে, খাবার দেখে আমরা কখনো কমেন্ট করতে পারি না যে এত খাচ্ছে। আপনি হয়তো 2 রুটি খান, কিন্তু আমার তো 2 রুটির কাজ হবে না, আমার 10টা রুটি। আমি ছোটোবেলা থেকে আমার আহার এত ই করেছি, 10টা রুটি না হলে হয় না। তো আপনি 2 রুটি খেয়ে আপনার যেরকম আহার মেটে, আমার 10টা রুটি খেয়ে সেরকম আহার হয়। অর্থাৎ আমরা খাই, হ্যাঁ, অর্থাৎ আপনি 2 রুটি খেলেই আপনার পেট ভরে যায়, কিন্তু আমার আর জল খাওয়ার জায়গা থাকে না আপনার, কিন্তু আমার 10টা রুটি খাওয়ার পরেও পেট ভরে না। হ্যাঁ, তাহলে তো এরকম হয়। সেই জন্য আহারের প্রতিজ্ঞা কখনো ওই করে। একবার চৈতন্য মহাপ্রভুকে এরকম কমেন্ট করেছিল কে, রামচন্দ্রপুরী। রামচন্দ্রপুরী কী করেছিল, জগন্নাথপুরীতে এসেছিলেন, তখন জগন্নাথপুরীতে গৌড়ীয় বৈষ্ণবরা এসছেন। তো গৌড়ীয় বৈষ্ণবদের সকল নিমন্ত্রণ করেছে রামচন্দ্রপুরী। তো সকল যখন প্রসাদ পাচ্ছে, তখন গৌড়ীয় বৈষ্ণবরা একটু প্রসাদ বেশি খায়, অন্য রাইস এগুলো বেশি খায়। তো রামচন্দ্রপুরী বলছে, এই গৌড়ীয় বৈষ্ণবদের আমরা শুনেছি, নাম শুনেছি যে গৌড়ীয় বৈষ্ণবরা এরা অনেক অনেক খায়। আজকে আমি সত্যি আমার নিজের চোখে দেখলাম যে গৌড়ীয় বৈষ্ণবরা এত খায়। তো বৈরাগীরা যদি এত খায়, তাদের তো ধর্ম নাশ হবে। তাই রামচন্দ্রপুরী এরকম বৈষ্ণবদের নিন্দা করেছিলেন, বৈষ্ণবরা এত খায়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যখন খাস প্রসাদ পাচ্ছিলেন, তখন চৈতন্য মহাপ্রভুকে আরও দাও বলে তখন অনেক দিয়ে, তারপরে বলছে কীভাবে সন্ন্যাসীর ধর্ম নাশ। হ্যাঁ, এত আহার করলে সন্ন্যাসীর ধর্ম নাশ। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে তিনি নিন্দা করেছিলেন খাওয়ারের জন্য। চৈতন্য মহাপ্রভু একটু অন্য বেশি খান সেই জন্য। হ্যাঁ, এই জন্য কে কেমন খায়, যে খাওয়ার জন্য নিন্দা করতে নাই। তো নিন্দা করলে এটা অপরাধ হয়। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভুকে যখন নিন্দা করেছিল যে সন্ন্যাসীর ধর্ম নয় এত খাওয়া, সন্ন্যাসীরা এত খায় নাকি, তো চৈতন্য মহাপ্রভু তখন তার এই রামচন্দ্রপুরীর এই কমেন্ট শুনে, নিন্দা শুনে, চৈতন্য মহাপ্রভু আহার কম করে দিয়েছিলেন। তিনি কম করে খেতেন, যা অন্য খেতেন তার 1/4 খেতেন। তো এই কারণে ওই রামচন্দ্রপুরীর অপরাধ হয়েছিল। তো এই জন্য কোনো ভক্তরা কখনো ইসকনকে কমেন্ট করবেন না। অনেক সময় ইসকনকে কমেন্ট করে, ইসকনে অনেক প্রসাদ আমাদের সকলে, আমি তো কালকে ভিডিও করবো, দেখবেন আমাদের প্রসাদের অপূরন্ত। কিন্তু প্রসাদ হলে কী হবে, আমরা কি সেইভাবে খাই? আমার এই প্রভু, আমাদের তো প্রসাদ 15-16টা আইটেম ভোগ লেগেছে, প্রভু এনেছে কি 2 রুটি এনেছে আর একটু সবজি এনে প্রসাদ হয়ে গেল, দুপুরের প্রসাদ ওনার হয়ে গেল, ব্যাস। তো এই জন্য যার যেরকম রুচি, যার যেরকম আহার, সেই সেরকম খায়, এরকম নাই, মাত্রা অনুসারে খায়। তো এখন হয়তো আমি যখন খাবো, তখন প্রভুজি 2 রুটি খেয়েছে, আমি 10টা রুটি খাবো, কেন আমার আহার বেশি। সেই জন্য এখন কমেন্ট করা তো ঠিক নয় যে এরকম কেন বেশি খেলেন। সেই জন্য ইসকনের অনেক ভক্তরা অনেক রকম খায়। হ্যাঁ, তো অনেক কেউ বেশি খায়, কেউ কম খায়, কেউ একদম সিদ্ধ ভাত খায়, হ্যাঁ এক সিদ্ধ খায়, কেউ একদম হবিষণ্যের মতন খায়, তো কেউ বয়েল সবজি খায়। তো এরকমভাবে অনেকে অনেক রকম খায়। তো এই খাওয়ার নিয়ে সেই জন্য কমেন্ট করতে নাই। তো আপনারা যেই কমেন্ট করেছেন, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম, যে সেই জন্য আপনার খাওয়া নিয়ে কখনো কমেন্ট করবেন না, কাউকে নয়। হ্যাঁ, খালি ভক্তদের, সাধুদের জন্য নয়, কাউর, অন্য কারোর খাবার নিয়ে কমেন্ট করবেন না, এ বেশি খাচ্ছে, কম খাচ্ছে, আহার সবার সমান নয়। যা যেটুকু আহার সে সেইটুকু খাবে, সেই জন্য আপনারা এটা সাবধান থাকবেন, কেন এর থেকে অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, অপরাধ হতে পারে। সেই জন্য আপনারা অপরাধ থেকে, কাউকে নিন্দা করা, কাউকে কমেন্ট করা, এর থেকে অপরাধ
থেকে বাঁচবেন, যেন বৈষ্ণব অপরাধ না হয় কারোর প্রতি, বৈষ্ণবদের প্রতি না, কারোর প্রতি যেন অপরাধ না হয়, এগুলো সচেতন থাকবেন। হরে কৃষ্ণ, জয় হোক।